পরিস্ফুট পানীয় জল সরবরাহের দাবিতে মঙ্গলবার অনশন কর্মসূচিতে সামিল হন কৈলাসহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য জয় সিনহা জানান, পানীয় জলের প্রবল সমস্যা থাকলেও নিয়মিত জল সরবরাহের কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর। পানীয় জল সরবরাহ নিয়মিত না হওয়া অবধি তাদের অনশন কর্মসূচি চলবে বলে জানান অনশনকারীরা। কর্মরত যারা অফিসাররা আছেন এবং যারা স্টাফরা আছেন তারা ধন্যবাদ জ্ঞাপন করতে আসছি আমরা এখানে। জলের সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা একটু পূজার মাধ্যমে তারা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। বিগত কয়েকদিন আগে আমি তিনবার এখানে সৌজন্যমূলকভাবে সাক্ষাৎকার করছি। ডিডাব্লিউএস এর ইঞ্জিনিয়াররা আসিল, এসডিএম আসিল কাইলের লোকের, এবং তারা আমার আশ্বাস দিছিলেন যে দুই তিন দিনের মাঝে লাইনটা জোড়া দেওয়ার পরে তারা আমরা জল দিব। কিন্তু প্রায় আজকে ১৯টা দিন হইল, আমরা প্রায় ২০-২২ পরিবার এই জল থেকে আমরা বঞ্চিত। এটা ইছপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের কথা। এবং পানীয় জলের সমস্যাটা কতদিন থেকে? এটা তো আগে আসিল, কিন্তু বর্তমানে যেটা নতুন বোরিং হয়েছে এটার থেকে আমরা যেটা ফিল্টার ছাড়াই আমরা জলটা পাইতাম। তো বিগত দিনে আমরা কইছিল তিন দিনের মাথাতে এটা লাইনটা কানেকশন করিয়া আমরা জলটা দিব, কিন্তু আজকে প্রায় ১৯ দিন হয়ে গেল। তারার এখানে এলে কয় পাওয়ার হাউসের কথা, পাওয়ার হাউসে গেলে কয় তারার কথা, আর তারা দুজনে মিলে কয় পঞ্চায়েতে গিয়া কথা কইতাম। তো আমার কথা এটা না,